নির্বাচনী প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচতে দেখা গেছে। 31 সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই নারী প্রার্থী কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, তার নাম পুতুল বেগম। তিনি উপজেলার খোসপাশ উত্তর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী। আগামী 28 নভেম্বর কুমিল্লা বরুড়া উপজেলার 9 ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুতুল বেগম সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন, এখন রাত দিন প্রচার প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে রোববার বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গিয়ে তার পক্ষে ভোট চাইছেন। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম নিজেই। কেন পুরুষদের বোরকা পরিয়ে নেচে গিয়ে ভোট চাইছেন এমন প্রশ্নে পুতুল বেগম বলেন, বোরকা পরে তো আর মেয়েরা নাচবে না, এটা লজ্জারও। তবে পুরুষদের দিয়ে করালে তো সমস্যা নেই, তাই পুরুষদের দিয়েই কাজটি করেছি। এটা যেমন আনন্দের তেমনি আকর্ষণীয়, সবাই খুব মজা পেয়েছে।